वेलकम बैक माय यूट्यूब चैनल। तो बंधुरा तुम्हारा अवश्य जानो डाटा एंट्री ऑपरेटर्स जरा बीएसके ते अप्लाई करेछो बा करछो तारा किन्तु अनेक समस्यार सम्मुखीन होच्छो। तो बंधुरा एखाने आमी आपनादेरके देखिए देब किभाबे करले किन्तु कोनो समस्यार सम्मुखीन होबे ना। एखाने देखते पाच्छो जे ओटीपी एमप्लॉयमेंट रेजिस्ट्रेशन नंबर एंड एप्लीकेशन सबमिट इश्यूज क्लोज्ड उपरे किन्तु बड़ बड़ अक्षरे हेडलाइन्स करे देखिए दिच्छे दस हू आर स्टिल फेसिंग प्रॉब्लम अराउंड दिस एरियाज। तो बंधुरा एखन जदि तुम्हारा करो तो अवश्य किन्तु एरकम किन्तु कोनो आर प्रॉब्लम किन्तु देखते पाबे ना। तारपर एखाने किन्तु आमी आपनादेरके करिए देखिए दिच्छि किभाबे करबा। तो आमी আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কি কি লাগবে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে বলবো কিভাবে অ্যাপ্লাই করলে আপনারা সাকসেসফুলি ভাবে অ্যাপ্লাই করতে পারবেন। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। তার আগে একটাই কথা বলবো, যদি আপনি আমার চ্যানেলে প্রথম এসেছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ছোট ছোট নোটিফিকেশন বা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে থাকি এই চ্যানেলে, তো অবশ্যই আপনাদের সুবিধা হবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। তারপর বন্ধুরা এখানে যেরকমই আপনারা চলে আসবেন এখানে এই ওয়েবসাইটে আসার পর কিন্তু আপনাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন লগ ইন, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাডমিন লগ ইন। তো বন্ধুরা এখানে তিনটা অপশনের মধ্যে সর্বপ্রথম কিন্তু মিডিলে যেটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন টু রেজিস্ট্রেশন, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি কিন্তু এই অ্যাপ্লিকেশন এই লিঙ্কে চলে আসতে পারবেন। তাহলে চলুন। তারপর বন্ধুরা এরকম চলে আসবে একটা ফর্ম, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ফর্ম। তারপর এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট নেম দিতে হবে, তারপর মিডিল নেম, তারপর লাস্ট নেম। তো বন্ধুরা এখানে ভালো করে সতর্কভাবে ফিল আপ করে দেবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, তারপর এখানে ডেট অফ বার্থ দেখতে পাবেন, যখনই এখানে সিলেক্ট করবেন তখনই কিন্তু এরকম একটা দেখাবে। এজ লিমিট 18 থেকে 40 বছরের কিন্তু মধ্যে যারা থাকবে তারা কিন্তু করতে পারবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন, তারপর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনার, তারপর ইমেল আইডিটা দিয়ে দেবেন। ইমেল আইডিটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বক্স দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট বক্স রয়েছে তো এই ছোট্ট বক্সে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তারপর এখানে ক্যাপচার কোডটা আপনারা ভালো করে ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পর এখানে রেজিস্ট্রেশন বোতাম দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ক্লিক করবেন। তো ক্লিক করার পর তারপর কিন্তু এরকম চলে আসবে এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, তারপর এখানে মোবাইল নাম্বার চলে আসবে, তারপর ইমেল আইডি চলে আসবে। ইমেল আইডি আসার পর এখানে ভেরিফাই মোবাইল নাম্বার অ্যান্ড ভেরিফাই ইমেল আইডি, তো এখানে ক্লিক করে আপনারা কিন্তু ভেরিফাই করে নেবে। এখানে ওটিপি আসার পর তোমরা ভেরিফাই করার অপশান পেয়ে যাবে, ভালো করে কিন্তু এখানে ভেরিফাই করে নেবে। তো ভেরিফাই করার পর তারপর কিন্তু আবার কিন্তু হোম পেজে চলে আসবে। হোম পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন লগ ইন, এই অ্যাপ্লিকেশন লগ ইনে কিন্তু ক্লিক করবে। তারপর ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছ যে ওটিপি, রিসেন্ট ওটিপি এবং মোবাইল নাম্বার, এখানে ইউজার আইডি বা মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচার কোড বসাতে পড়ে এরকম একটা ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বার। আর যদি না আসে থাকে তো আবার রিসেন্ট করবা, এই প্রবলেমটা কিন্তু এখন সলভ করে দেওয়া হয়েছে ভালো করে। এখানে দেখতে পাচ্ছ ওটিপি উইল বি সেন্ট ইউর মোবাইল, এখানে কিন্তু দিয়ে দেবে ভালো করে। তারপর এখানে ভেরিফাই লগ ইন করে আপনারা কিন্তু ভেরিফাই লগ ইন করে নেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ যে ওটিপি হ্যাজ বিন সেন্ট টু ইউর মোবাইল নাম্বার, তো এখান থেকে ওটিপিটা বসে ভালো করে ভেরিফাই লগ ইন করার পর একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে মেন। তো এখানে দেখতে পাচ্ছি সর্বপ্রথম অ্যাপ্লিকেশন ফর্ম লেখা আছে, তারপর পার্সোনাল ডিটেলস লেখা আছে এই জায়গায়। তো পার্সোনাল ডিটেলস এখানে আপনার নাম শো করাবে, তারপর এখানে দেখতে লাস্ট নেমটাও শো করাবে, তারপর ফাদার নেমটা এখানে দিয়ে দিবে, তারপর ডেট অফ বার্থটাও কিন্তু শো করাবে, মোবাইল নাম্বারটাও শো করাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছি চুজ এন ফাইল, তার মানে অ্যাপ্লিকেশন ফটো যেটা আছে অ্যাপ্লিকেশনটার ফটো এখানে দিতে হবে। তো ফটোটা অবশ্যই 50 KB মধ্যে হবে, জেপিজি সাইজ। তো এখানে দেখতে পাচ্ছ মিডিল নামটা শো করাচ্ছে। তারপর এখানে সিলেক্ট জেন্ডার দিতে হবে, জেন্ডারটা ভালো করে সিলেক্ট করে নেবে, তারপর এখানে মাদার নামটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে অ্যাপ্লিকেশন এজ প্রুফ, তার মানে এখানে আধার কার্ড, হয়তো ডেট অফ বার্থ সার্টিফিকেট এখানে কিন্তু ভালো করে আপলোড করবে, সেটা কিন্তু 400 KB মধ্যে হতে হবে। তো আপনারা ভালো করে আগে ফটো তুলে নেবেন 400 KB মধ্যে। তারপর এখানে দেখতে পাচ্ছ ইমেল আইডি, তারপরে এখানে চুজেন ফাইল, চুজেন ফাইল বলছে অ্যাপ্লিকেশন সিগনেচার। তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে এরকম অ্যাপ্লিকেশানে যারা যারা দিয়েছো তো অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন সিগনেচারটা ভালো করে নেবে, সেটা কিন্তু 50 KB মধ্যে হতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ যে সিলেক্ট ডিস্ট্রিক্ট, মানে চুজ ডিস্ট্রিক্ট ফর ওয়ার্কিং, কোন ডিস্ট্রিক্টে কাজ করবে সেটা কিন্তু সিলেক্ট করে নেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ যে সাপোর্টিং ডকুমেন্ট, চয়েস অফ ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টে যদি তুমি আছো তো কোনো কিছু কিন্তু প্রুফ দিতে হবে, এখানে কিন্তু আপনারা সিলেক্ট করে দিবা। তারপরে এরকম অপশন চলে আসবে, এরকম অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছ যে অ্যাড্রেস কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। সর্বপ্রথম এখানে ব্লকটা সিলেক্ট করে নেবে, তারপরে মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবে, তারপর মিউনিসিপ্যালিটি এখানে কর্পোরেশনটা দিয়ে দেবে, যদি ব্লকে থাকে তো ব্লক সিলেক্ট করার পর এগুলো দিতে হবে না। তারপর অ্যাড্রেস 1 এখানে দিয়ে দিবে, যদি 2 থাকে তো অবশ্যই 2 বসাবে, আর যদি না থাকে তো বাদ দিয়ে দেবে, কোনো ব্যাপার নাই। এখানে পিন নাম্বারটা দিয়ে দিবে, আপনার পিনকোড যেটা রয়েছে এরিয়ার পিনকোড, এখানে দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন ডিটেলস, এখানে কিন্তু আপনার এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু শো করাবে। তারপর এখানে অ্যাটাচ রেজিস্ট্রেশন কপি এখানে দিতে হবে, সেটা কিন্তু 400 KB মধ্যে হতে হবে, 400 KB মধ্যে হতে হবে। তারপর এখানে এলিজিবল কোর্স যেটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিবে, হয়তো আপনার বিএ যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু দিয়ে দিবে এখানে। তারপর এখানে দেখতে পাবো ইয়ার অফ পাসিং, কত সালে পাস করছে সেটা দিয়ে দিবে। তারপর অ্যাভালুয়েট ইন মার্কস, টোটাল মার্কসটা এখানে ভালো করে বসিয়ে দিবে এবং এখানে পার্সেন্টেজটা বসিয়ে দিবে। এই জায়গায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু পার্সেন্টেজটা বসিয়ে দিবে। তারপর এখানে নেম অফ কোর্স, কোন কোর্সে করেছো, যদি বিএ করে থাকো, বিএসসি করে থাকো, বিকম করে থাকো, সব কোর্সটা কিন্তু এখানে বসিয়ে দিবে। তারপর এখানে ইউনিভার্সিটির নামটা দিয়ে দিবে। তারপর এই জায়গায় দেখতে পাচ্ছ বন্ধুরা টোটাল জি ও অবিডেন্ট এক্সাম নাম্বারটা দিয়ে দিবে, এখানে টোটাল নাম্বারটা। তারপর ফাইনাল সেমিস্টার
সেমিস্টার অ্যান্ড ফাইনাল ইয়ার চুজেন সার্টিফিকেটটা এখানে কিন্তু মার্কশিটের সার্টিফিকেটটা কিন্তু এখানে কিন্তু বসিয়ে দেবে, সেটা কিন্তু 400 কপির মধ্যে হতে হবে। তারপর বন্ধুরা এরকম ফর্ম চলে আসবে কম্পিউটার প্রফিসিয়েন্সি, তারপর এখানে কম্পিউটার প্রফিসিয়েন্সিটা সিলেক্ট করে নিতে হবে, তারপর অ্যাটাচ কম্পিউটার যে প্রফিসিয়েন্সি সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট কিন্তু বক্স রয়েছে, এই বক্সে কিন্তু ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড ভেরিফাই অ্যান্ড সাবমিট, তো এখানে প্রথমে সেভ অ্যাপ্লিকেশন করবা, তারপরে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করে কিন্তু কমপ্লিট করে দেবা। তারপর বন্ধুরা নিচে কিন্তু একটু স্ক্রল ডাউন করার পর কিন্তু আরেকটা এরকম অপশন আসবে ডিক্লারেশন ফর্ম, সেটা কিন্তু এরকম ক্লিক করে কিন্তু এখানে সেভ অ্যান্ড ভেরিফাই সাবমিটে ক্লিক করে কিন্তু ক্লিয়ার করে নেবে জিনিসটা। তারপর ক্লিয়ার করার পর আপনার কিন্তু ফর্মটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড, তারপর ইউর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুল সাবমিটেড, ইউর অ্যাপ্লিকেশন নাম্বার ইজ, এটা এখানে দেখতে পাচ্ছ। এখানে নাম্বারটা কিন্তু ভালো করে দেখে নেবে, নাম্বারটা কিন্তু হয়তো স্ক্রিনশট করে রাখবে, হয়তো অথবা আপনার ইমেলে বা মোবাইলের SMS-এর মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। তারপর এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবে। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা ভিডিওটা আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তাহলে চলুন আজকের ভিডিও এতটুকুই, তাহলে দেখা হবে পরের ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখ।